আসগর সাহেব নাই? চাচা তো ব্যাংকে গেছে, কি লাগবে আমার এখন? আমি একটা এসি কেনার কথা ভাবছিলাম। ভালো একটা এসির দাম কত? চাচা ভালো এনার্জি রেটিং এর গুলা 50-60,000 টাকা। ও, আর নরমাল এসি? 30-40,000 টাকা চাচা। এত দাম? তাহলে কম দামে একটা সেকেন্ড হ্যান্ড এসি কিনে ফেলান, আমার কাছে আছে। এই খালি কম্পিউটারটা একটু ঠিক করানো লাগবে। মঈন ভাই, সেকেন্ড হ্যান্ড এসিতে তো বেশি বিদ্যুৎ খরচ হবে। আরে কম দামে সেকেন্ড হ্যান্ড এসি কিনাই ভালো, আপনি টেনশন করেন না, এটাই নিয়ে যান। আঙ্কেল, পুরানো এসি কেনার চেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী বা ভালো এনার্জি রেটিং দেখে নতুন একটা এসি কিনে নেন। দাম হয়তো একটু বেশি পড়বে, কিন্তু টিকবে অনেক বেশি, আর বিদ্যুৎ বিলও কম আসবে। সাধারণ বা সেকেন্ড হ্যান্ড এসি কিনলে মাসে মাসে অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে। তোমরা দুইজন তো দুই কথা বলো, এই জন্যই তো আসগর সাহেবকে খুঁজতেছিলাম। চাচা এসে পড়ছে, চাচার এই কোন? আসগর সাহেব, এসি কোনটা কিনবো? এসি কিনার আগে কয়েকটা জিনিস আপনার জানা দরকার। এসি কিরকম ইলেকট্রিসিটি ব্যবহার করে, কোন সময় এসি বন্ধ রাখলে ভালো, কত তাপমাত্রা এসি চালানো উচিত, এই সব আর কি। মঈন তো সেকেন্ড হ্যান্ড এসি কেনার কথা বলতেছিল। মঈন, না জেনে কেন ভুল বুদ্ধি দিস? আপনি ভালো এনার্জি রেটিং দেখে একটা নতুন এসি কেনেন, আর এসি সবসময় 24°C-এর উপরে চালাবেন, তাতে বিদ্যুৎ খরচ কম হবে। 18°C এসি দিলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয় না, বরং কম্প্রেসারের উপর বেশি চাপ পড়ে। আর বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু পিক আওয়ার, এই সময় এসি বন্ধ রাখলে বিলও কম আসবে। এই জন্যই তো আপনার কাছে আসি আসগর ভাই, আপনি আসলে ঠিক বুদ্ধিই দেন। আর আপনার মেয়েটাও কিন্তু শুরুতেই আপনার কথাটাই বলতেছিল। লক্ষ্মী মা, অনেক বুঝে গেছিস।